নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল। জি বাংলার উমা ধারাবাহিকে নায়িকার চরিত্রে তাকে প্রথমবার দেখেছিল দর্শক, কিন্তু বর্তমানে তাকে দেখা যাচ্ছে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে। কথা হচ্ছে অভিনেত্রী সিঞ্জিনী চক্রবর্তীকে নিয়ে। কিছুদিন আগে পঞ্চমী ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী, এবং এখন তিনি অভিনয় করছেন জি বাংলার অষ্টমী ধারাবাহিকে। কিন্তু বর্তমানে শুধু তাকে পার্শ্ব চরিত্রেই কেন দেখা যাচ্ছে? এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সিঞ্জিনী জানান, আমি প্রতিদিন ঘুম থেকে উঠে কাজে আসতে পারছি, দুবেলা খেতে পারছি, ভালো জায়গায় কাজ করতে পারছি, এর থেকে আর বেশি কি চাওয়ার থাকতে পারে? কাজ করতে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর তাছাড়া আমি অনেক রকম চরিত্রে কাজ করতে পছন্দ করি, সেটার জন্য নির্বাচিত হতে পারছি, এটাই অনেক। আমার এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। সিঞ্জিনী আরও বলেন, শুধুমাত্র নায়িকা হলেই হয় না, বিভিন্ন রকমের চরিত্রে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। এখন সফল অভিনেত্রী হতে চাইলে পারদর্শী হতে হবে। তো বন্ধুরা, আপনাদের সিঞ্জিনী চক্রবর্তীকে কেরকম চরিত্রে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।